নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তদন্তের স্বার্থে কাজে ফেরা, জানালেন রোজকান্দির শ্রমিক নেতা। রজনীখালের উচ্ছেদের পেছনে রাজনৈতিক চক্রান্ত, বলল কৃষক সভা। বেহাল সোনাই কাবুগঞ্জ সড়ক, 5 জুলাই অনশন ধর্মঘটের ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শেষমেশ রোজকান্দি চা বাগানে কর্মরত শ্রমিকরা কাজে যোগদানে রাজি হলেন। বাগানের ম্যানেজার আইবি উবাদিয়াকে বদলির দাবিতে পক্ষকালের অধিক সময় ধরে শ্রমিক আন্দোলনে অচল হয়ে রয়েছিল বাগান। জেলা প্রশাসন, শ্রম বিভাগ, শ্রমিক ইউনিয়নে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র না বেরোনোয় স্থবির হয়ে পড়েছিল চা বাগানের কাজকর্ম। পরে সব পক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এক মাসের মধ্যে বাগান ম্যানেজার আইবি উবাদিয়াকে বদলির আশ্বাস মেলায় কাজে যোগদানে রাজি হয়েছেন বাগান শ্রমিকরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক নেতা বাবুল কুমার জানান, বাগান ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে তাদের আন্দোলনে যাওয়ার মুখ্য কারণ হল বাগান এলাকায় সরকারি উন্নয়নমূলক সকল ধরনের প্রকল্পে তিনি ভাগ বসিয়ে কোটি কোটি টাকার অনিয়ম করেছেন। মেইন মেইন ডিমান্ডস মে বলুঙ্গা ইহা সরকারি কে জিতনা সারা স্কিমস হ্যায়, জেসে আপ ইন্দিরা আবাস পকড় লিজিয়ে। ইন্দিরা আবাস ক্যা হোতা হ্যায়, উনকা লেবার কোয়ার্টার, ও ম্যানেজার খুদ পয়সা লেকর, ও পঞ্চায়েত লোক সে পয়সা লেতা হ্যায় আর ও আপনা লেবার কোয়ার্টার বানা দেতা হ্যায়। जो लेबर क्वार्टर से यहाँ श्रमिक जब रिटायर्ड हो जाता है या मैनेजर उसको हड़पने के लिए डिसमिस कर देता है तो लेबर क्वार्टर से उसको निकाल देता है, ताला भी मार देता है। आप तीनों बगान में जाइए, रोजकांडी, सापुर, मेचीपुर, ये रोसापुर होता है बरसांगन जीपी में, रोजकांडी और मेचीपुर रोजकांडी के जीपी में है। आपको मोर देन 50 ऐसे घर मिलेंगे जहाँ की ताला झुलाया हुआ है। दूसरी बात है एम्बुलेंस का, एम्बुलेंस में यहाँ बीमारी मरीजों का ढोने के लिए होता है, सरकार ने दिया है, लेकिन बढ़िया अपना चाय पत्ता और लेबर इसमें ढुलवाता है। तीसरी बात है आपका जैसे सरकारी जितना सारा रास्ता आज बड़े बड़े स्कीम डेवलपमेंट के आता है वो सब बढ़िया स्कीम वो पंचायत के साथ मिलकर, क्योंकि उनके पास एनओसी के लिए जाना पड़ता है, एनओसी इसी कंडीशन पे देता है कि ये काम मुझे करना है, तो मिलजुल कर करवाते हैं। जैसे कि हर स्कीम में ये रास्ता घाट जितना भी डेवलपमेंट चीज है, यहाँ श्रमिक के संपत्ति में जैसे करोड़ों का संपत्ति है, यहाँ जैसे लैंड है, यहाँ का पॉन्ड्स है, वाटर बॉडीज हैं, ये सब मैनेजर क्या करता है बाहरी लोगों के पास भेज देता है। जैसे यहाँ 150-200 साल से बसे हुए यहाँ की जो जनता है, यहाँ के जो आदमी है, उन लोगों का जमीन वो हड़प लिया, जबरदस्ती उनका दखल कर लेता है और वो पौंड बनाकर बाहरी लोगों का बेचकर वो करोड़ों का मुनाफा यहाँ से लूट रहा है। বাবুল আরো জানিয়েছেন, তদন্তের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য তারা কাজে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে, এর ভেতরই তদন্ত কমিটির রায় জানা যাবে। বাবুলের সাফ কথা, যদি রায়দান তাদের পক্ষে না যায় তাহলে তিনটি বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ফের আন্দোলনে ঝাঁপাবেন। তো এসব চিজ আমলোক স্ট্রাইক ও পিছলে 15 তারিখ হো ইসি লাস্ট মহিনা কা 15 তারিখ হো আমলোক ডিসি অফিস মে জো বৈঠে থে, মাইনর্স জো বনি থি ইসকে আধার পর আমলোক নে ইনকোয়ারি কা মাং কিয়া থা, এক হাই লেভেল ইনকোয়ারি কা, হাই লেভেল ইনকোয়ারি ও লোক বৈঠা রে হো সেক্টা কাল পরসো সে বড় যায়, তো ইনকোয়ারি কে দৌরান উবাদিয়া নেই রহেগা, তো ইনকোয়ারি হোনে কা বাদ হি তো উসকো হাম একুইস্ট বোলিয়ে, দোষী বোলিয়ে, ক্রিমিনাল কুছ ভি, तो तभी साबित होगा, साबित होने के बाद नहीं रहेगा। तो हम लोग स्ट्राइक इसलिए उठाए हैं क्योंकि इंक्वायरी होना है, इंक्वायरी के दौरान हम चाहते हैं यहाँ गरीब जनता है, भूखी जनता है, उनको काम करना ही पड़ेगा, तो काम पे हम लोग आज से भेज दिए हैं और इंक्वायरी भी चले, एक महीना का समय दिया गया है, एक महीना का अंदर इंक्वायरी शेष हो जाए और बढ़िया यहाँ से चला जाए, अगर नहीं जाता है तो फिर हम तीन बगा। ধলাইর সংরক্ষিত বনাঞ্চল রজনীখালে উচ্ছেদ হওয়া 82টি পরিবারের জন্য সরকার এযাবৎ পুনর্বাসনের কোনো উদ্যোগ না নেওয়ায় পথে নামল সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি। মঙ্গলবার কমিটির উদ্যোগে প্রায় 200 শতাধিক মানুষ রজনীখাল থেকে শিলচর অফিস পাড়ায় এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে ক্ষুদিরাম মূর্তির সামনে তুমুল স্লোগান তোলেন।
প্রতিবাদী কর্মসূচির এক ফাঁকে আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটির নেতা রেজামন্দ আলী জানান, 7 জুন রজনীখালী উচ্ছেদ অভিযান চালানোর পর এখন অবধি পরিবারগুলোর খোঁজ নেয়নি সরকার। কৃষক নেতা রেজামন্দ সরকারের কাছে ওইসব পরিবারের পুনর্বাসন না হওয়া অবধি রেশন এবং ওষুধপত্র সরবরাহের দাবি জানিয়েছেন। রজনীখাল ফরেস্ট ভিলেজে ফরেস্টের মাধ্যমে 82 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আজকে প্রায় 25 দিন হলো সরকারের পক্ষ থেকে এই সমস্ত মানুষের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, এমনকি ত্রাণ বা চিকিৎসার কোনো ব্যবস্থা করা হলো না, যার ফলে সারা ভারত কৃষকসভা বামতলা আঞ্চলিক কমিটির উদ্যোগে রজনীখাল বা পার্শ্ববর্তী অঞ্চলের কৃষকদেরকে নিয়ে আমরা এখানে ধর্নায় আমরা বসেছি। আমাদের দাবি হলো যে অতিসত্ত্বর রজনীখালে উচ্ছেদ হওয়া 82 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, ত্রাণের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত সর্বপ্রকার উচ্ছেদ বন্ধ রাখতে হবে। এবং এই দাবি নিয়ে আমরা আজকে জেলাধিপতির নিকট আমরা দেখা করে আমাদের দাবি। সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটির আরেক নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট একথা বলেনি যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হোক। বিষয়টি নিয়ে তারা জেলা জুড়ে প্রতিবাদী আন্দোলন অব্যাহত রাখবেন। বর্তমান সরকার যে কারণদর্শী আজকে এই 82 পরিবারকে উচ্ছেদ করেছে, তারা বলছে যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তারা সেটা করছে। আমরা জেলা কমিটির পক্ষ থেকে সরজমিনে গিয়েছিলাম, আমরা দেখেছি যারা বসবাস করছেন ফরেস্ট এলাকায় হলেও তারা বনের কোনো ক্ষতি করেনি, গাছপালা প্রচুর রয়েছে এবং তারা শুধু ঘরবাড়ি বানিয়ে এই জায়গাতে তাদের জীবন জীবিকা চালাচ্ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে যারা ওই এখানে বসেছে জমিতে বসেছে তাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করার কথা বলেনি, সেখানে বলেছে বনানীকরণের কথা। এবং এদিকে সারা অসম শিক্ষক সমন্বয় সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষে কথা বলতে গিয়ে বিদ্যুৎ দেব জানান, রজনীখালের বাসিন্দাদের এই দুঃসময়ে তারা তাদের পাশে আছেন। তিনি বলেন, এই উচ্ছেদ একটা রাজনৈতিক চক্রান্ত। সেই বনাঞ্চলের আশেপাশে যারা বসবাস করছে, যেটা যারা বনকে ক্ষতি করছে না তাদেরকে উচ্ছেদ করছে এবং তার পিছনেও কোনো গভীর ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের শিকার আমাদের এই কৃষক বন্ধুরা হয়েছেন। সেই জন্য আমরা মনে করি এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না তার দাবি আদায় করা হচ্ছে এবং আমরা শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতি তাদের এই আন্দোলনের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই চক্রান্তটা বন মাফিয়াদের না রাজনৈতিক চক্রান্ত? এটা রাজনৈতিক চক্রান্ত। দীর্ঘদিন ধরে সোনাই কাবুগঞ্জ সড়কের বেহাল দশায় নাভিশ্বাস উঠছিল আমজনতার। এ নিয়ে আন্দোলনে সরব হয়েছিলেন এলাকার মানুষ, কিন্তু ফল মেলেনি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাধ্য হয়ে অনশন ধর্মঘটের ডাক দিয়েছে সোনাই যুব সংগ্রাম পরিষদ এবং কাজীডহর যুব সমাজ। পরে সংগঠনদ্বয়ের তরফে কথা বলতে গিয়ে সুফিয়ান লস্কর জানান, তারা সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে মঙ্গলবার জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দিয়ে 5 জুলাই থেকে কাজীডহর তেমাথায় ওই অনির্দিষ্টকালীন অনশন ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা বর্তমানে সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে মাননীয় জেলাশাসকের উদ্দেশ্যে একটি ইনফরমেশন লেটার প্রেরণ করেছি, যেখানে আমরা উল্লেখ করেছি যে আগামী শুক্রবার বেলা 2 ঘটিকার সময় কাজীডহর তেমাথায় আমরা অনির্দিষ্টকালীন অনশনের জন্য বসব। কারণ গত 19 তারিখ আমরা মাননীয় ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটি চরমপত্র প্রেরণ করেছিলাম এবং আমরা 7 দিন সময়সীমা দিয়েছিলাম, কিন্তু 7 দিন সময়সীমা অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয়নি, বিভাগীয় কর্তৃপক্ষ এটাকে কোনো গুরুত্ব দেয়নি। তাই আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী শুক্রবার বেলা 2 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে বসব এবং যতক্ষণ পর্যন্ত কাজে হাত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে। শিলকুড়িতে গণপিটুনিতে মৃত্যু হল এক ডাকাতের, তার নাম কুলিয়া রবিদাস ওরফে পান্ডে।
সেই সঙ্গে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে আরো দুজন। তাদের নাম জয়নাল উদ্দিন লস্কর এবং নুরুল ইসলাম লস্কর। জানা গেছে, শিলকুড়ি পাথরটিলায় একটি ঘরে ডাকাতি করতে গিয়ে জনতার সংঘবদ্ধ আক্রমণে ধরা পড়ে তিন ডাকাত। যদিও ছয়জনের ওই ডাকাত দলের তিনজন পালাতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত রবিদাস সহ বাকি দুজনকে উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মারুতি কার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। স্নাতক স্তরে ব্যাক পাওয়া গরিব ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে আসাম সরকার ফি মকুবের সিদ্ধান্ত প্রত্যাহার করার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার ফের পথে নামে ভারতের গণতান্ত্রিক ছাত্র সংস্থা এআইডিএসও। এদিন সংস্থার সদস্যরা গরিব ছাত্রছাত্রীদের বিনা মাশুলে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে কাছাড় কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কলেজ গেটের সামনে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রতিবাদকারীরা পরে রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের কুশপুতুল পুড়িয়েও তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কলেজের এক ছাত্রী জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পূর্বতন সার্কুলারের জন্যই তারা আজ পড়াশোনা করতে পারছেন। ওই ছাত্রী জানিয়েছেন, দুবছর পড়ার পর এখন নতুন সার্কুলার দিয়ে ফি মকুবের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। এমনটা আগে জানলে তারা হয়তো হায়ার স্টাডি থেকে বিরতই থাকত। একই শিক্ষা পরিষদ আমাদেরকে ফ্রি অ্যাডমিশন দেয়, যাদের পরিবারে 1 লক্ষ টাকার নিচে আয় আছে তাদেরকে আমাদের তাদের পরে ছেলেমেয়েদেরকে ফ্রি অ্যাডমিশন দেয়। তো এই অ্যাডমিশন দেওয়ার জন্য আমরা শিক্ষা পরিষদের কাছে উপকৃত হই, কারণ আমরা অনেকেই পড়াশোনা ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফ্রি অ্যাডমিশন দেওয়ার কারণে আমরা এই কলেজে অ্যাডমিশন নিই। তো কিন্তু এখন 2 বছর যাওয়ার পরে কেন ওরা এই সুযোগটা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এটা আমরা আসাম সরকারের কাছে জবাব চাই। আর জবাব দিতেই হবে, আসাম সরকার কেন আমাদের 2 বছর নষ্ট করলো, আমাদের কি দোষ ছিল? কারণ ফ্রি অ্যাডমিশন না দিলে আমরা এখন আর পড়াশোনা করতে পারবো না। তো শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এগিয়ে আবেদন, যেন এই সার্কুলারটা জারি করছে এটাও প্রত্যাহার করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এআইডিএসওর নেতা পল্লব ভট্টাচার্য জানান, তাদের ধারাবাহিক আন্দোলনকে সরকার পাত্তাই দিচ্ছে না। তিনি বলেন, সরকার দাবি না মানলে পরবর্তীতে তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, অচল করে দেবেন বরাকের সব অফিস আদালত। এআইডিএসওর পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দাবি নিয়ে, গরিব ছাত্রদের দাবি নিয়ে আমরা লড়াই করে আসছি এবং আগামীতেও আমরা এই লড়াই চালিয়ে যাব যতদিন পর্যন্ত রাজ্য সরকার এই সার্কুলার উত্তর না করছে। আপনারা রাজ্য সরকার এই দাবি না মানে তাহলে আমরা সমস্ত ছাত্রদের সংগঠিত করে সরকারি সমস্ত অফিস আদালত অচল করে দেবো, প্রয়োজনে আমরা বন্ধের ডাক দেব। ওদিকে আমরা আগেই হুঁশিয়ারি দিতে রাজ্য সরকারকে, যাতে এই দাবিটা ওরা মেনে নেয়, না হলে গরিব ছাত্রদের কিন্তু দিনের পর দিন ওদের কিন্তু আওয়াজটা বাড়ছে, এই আওয়াজটা দমানোর চেষ্টা করবেন না, নাহলে কিন্তু ওরা যুদ্ধের আওয়াজে পরিণত হবে, আর তখন সামলাতেও পারবেন না আপনারা। নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলে বহিরাগত ছাত্রদের মারপিটের ঘটনার পর মঙ্গলবার কচুদরম থানার ভিটিপি হলে এক আপোষরফায় বিষয়টির নিষ্পত্তি হয়েছে। এদিন সোনাই ও ধলাইয়ের প্রায় 50 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি কচুদরম থানায় দায়ের মামলা পাল্টা মামলাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জিপি সভাপতি ও এপি সদস্যরা। পরে কচুদরম ফাঁড়ির ওসি মনিরুদ্দিনের হাতে তুলে দেওয়া হয় মীমাংসাপত্র। পরে এদিনের সভায় মারপিটে জড়িত 5 যুবকের অভিভাবকদের ডেকে পাঠিয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পূর্ব দলাই এবং পূর্ব সোনাই ময় মুরব্বীগণ এবং আইনিগুণী মানুষরা আমরা সংগ্রামে তৈরিয়া এই জিনিসটা আমরা সুস্থ সুন্দরভাবে সমাধান করিয়া দিচ্ছি, আর ভবিষ্যতে যাতে কেন আর না হয় এইভাবে কোনো ঘটনা না হয় এর লাগে আমরা কেন একটা স্ট্রং কমিটিও বানাইছি, আর আপনার মাঝে এখন মিলামিশা হয়েছে আর কোনো দিন এটা হইতো না। পরে ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির এক কর্মকর্তা জানান, বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সবাই ঐক্যবদ্ধভাবে বিবাদের নিষ্পত্তি করতে পেরেছেন। গঠন করা হয়েছে একটি শান্তি কমিটিও। নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে এখানে কিছু স্টুডেন্ট এবং আরও কয়েকটা ছেলের মধ্যে একটা ঝগড়া হয়েছে, তারপরে এটারে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বা সাম্প্রদায়িক রূপ ধারণ করছিল। তারপরে আমরা আমি সহ আমার সঙ্গে আমরা পালংঘাট বিজেপি মণ্ডলের সভাপতি, পালংঘাট কংগ্রেসের সভাপতি, নতুন নামনগর এপি সদস্য প্রতিনিধি,
আমার জাভেদ ভাই, আমরা সবাই মিলিয়া আরও কয়েকজন আসই, আমরা সবাই মিলিয়া এটারে আজকে এখানে উভয় সম্প্রদায়ের মানুষ লইয়া আজকে এখানে একটা শান্তি কমিটি গঠন করা হয়েছে, যে আগামী দিনও যদি এই ধরনের কোনো ঘটনা হয় এই শান্তি কমিটি দেখব বা এটার উপযুক্ত ব্যবস্থা কি নেওয়া লাগে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। তদন্তের স্বার্থে কাজে ফেরা, জানালেন রোজকান্দির শ্রমিক নেতা। রজনীখালের উচ্ছেদের পেছনে রাজনৈতিক চক্রান্ত, বলল কৃষক সভা। বেহাল সোনাই কাবুগঞ্জ সড়ক, 5 জুলাই অনশন ধর্মঘটের ডাক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।